ট্যুরিজম ব্যবসার নামে একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। রাকেশ রায় চৌধুরী নামে ওই ব্যক্তিকে কলকাতার বিধাননগরের নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাকে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে, কলকাতার বাগুইহাটির বাসিন্দা এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিঙ্গুরের অপূর্বপুরে একটি ভাড়া বাড়িতে রাখে। অভিযোগ, তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক রাখতে বাধ্য করা হয়, কিন্তু বিভিন্ন সময় তাকে ভয় দেখিয়ে টাকাও আদায় করত। এমনকি ওই যুবতীকে মারধরও করা হতো বলে অভিযোগ। কয়েকদিন আগে রাকেশ সিঙ্গুরের ওই ভাড়া বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এরপর ওই যুবতী সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে রাকেশকে। তদন্তে জানা গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। 2015 সাল থেকে রাকেশ নাকি এভাবেই বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে আসছে। ইতিমধ্যে সে নাকি 83 জন মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছিল। এমনকি এর আগে ধর্ষণ মামলায় তাকে জেলে যেতে হয়েছিল। পুরো ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। তিন মাস আমার সাথে ছিল এবং বহুবার বলা সত্ত্বেও বিয়ে করেনি। একাধিক মেয়ের সাথে জড়িত। এর আগেও মানে এর গুগলেও কেস আছে আমার সাথে করার। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts.